আসসালামু আলাইকুম, মাসুম বিল্লাহ, ইউএই দুবাই থেকে। বন্ধুরা, আজকে কোনো আপডেট না, তবে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা দুবাই বলেন যে কোনো রাষ্ট্র, তবে দুবাই প্রবাসীদের জন্য আমি কয়েকটা কথা বলবো। বিশেষ করে চারটি কাজ কখনো কোনো রকমভাবে আরব আমিরাতে আপনারা করবেন না। সে কী সেই চারটি কাজ? যে চারটি কাজের কথা আমি বলবো, সেই চারটি কাজ খুবই গুরুত্বপূর্ণ, করলে আপনার নামে জরিমানাও চলে আসবে, বিপদে পড়ে যাবেন, অনেক বড় সমস্যায় পড়ে যাবেন। সেই চারটি কাজ কী কী? ভিডিও আরও অনেক কাজ রয়েছে, তবে গুরুত্বপূর্ণ চারটি কাজ সম্বন্ধে আমি বলবো আজকে, যে কাজগুলো থেকে আপনাদেরকে সবসময় সাবধান থাকতে হবে। ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজে মাসুম বিল্লাহ লিঙ্ক, মাসুম বিল্লাহ ব্লগস ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে, ফলো এবং লাইক করে নেবেন। আর অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক দেবেন, লাইক না দিলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। তো কথা হচ্ছে, দুবাই যারা আসার চিন্তাভাবনা করছেন অবশ্যই আপনারা সাবধান থাকবেন। এবং চারটা কাজের কথা আপনাদেরকে আজকে বলবো, সেই কাজগুলো অনেক কাজ আছে, কিন্তু এই চারটা কাজ থেকে বিরত থাকবেন। যেমন আপনার আপনার ভিসা শেষ হয়ে গিয়েছে, ঠিক আছে, আপনার ধরুন আপনার ভিসা শেষ, ঠিক আছে, ভিসাটা শেষ হওয়ার সাথে সাথে রেনু করে নেবেন, লেট করবেন না। যদি রেনু না করেন, তাহলে যদি কাজ করেন রেনু না করে, তাহলে আপনি সমস্যায় পড়বেন। আর যদি রেনু না করেন দেশে চলে যাবেন, কোনো সমস্যা নাই। সাথে সাথে আপনার ভিসা শেষ হয়ে গেলে সবসময় ক্লিয়ার, মানে খেয়াল রাখবেন যে ভিসাটা শেষ হয়ে যাচ্ছে কিনা, কোম্পানিকে বলবেন বা ভিসাটা তাড়াতাড়ি রেনু করেন। ভিজিট ভিসা যারা আসবেন তাদের ভিসা শেষ হওয়ার সাথে সাথেই দেশে চলে যাবেন, নয়তো ভিসাটাও রেনু করে নেবেন, ওকে। আর আরেকটা হচ্ছে যে কোম্পানি থেকে কখনো উদাও হয়ে যাবেন না, মানে আপনি একটা কোম্পানিতে কাজ করছেন তাদেরকে না জানিয়ে আপনারা বাহিরে থাকবেন না। আপনার একটা কোম্পানি থেকে যদি না জানিয়ে আপনার বাহিরে থাকেন সর্বনিম্ন 7 দিন, এর উপর যদি হয়ে যায় তাহলে আপনার নামে কোম্পানি যে কোনো অ্যাকশন নিতে পারবে, এমনকি আপনাকে ব্ল্যাকলিস্টে পালিয়ে দিতে পারবে, এমনকি আপনার নামে বড় ধরনের মামলা পর্যন্ত তারা করে দিতে পারবে। তাই অবশ্যই কোম্পানিকে জানিয়ে, যে জায়গাতে যাবেন কোম্পানিকে জানিয়ে তারপর আপনি যাওয়ার চেষ্টা করবেন। সর্বনিম্ন 7 দিন, এর উপরে কোথাও থাকবেন না। যদি উপরে থাকতে চান তাহলে অবশ্যই কোম্পানিকে জানিয়ে আপনাদেরকে করতে হবে, ঠিক আছে। আর আরেকটা কথা হচ্ছে, কখনো ব্যাংক থেকে লোন নেবেন না। আর কারণ এদেশে আপনারা জানেন যে লোন যদিও নেন তাহলে টাইম টু টাইম দেওয়ার চেষ্টা করবেন, কারণ এদেশে আপনারা জানেন যে ব্যাংকে লোন দেয় সবাইকে দেয় না, এটার সিস্টেম আছে। যাদেরকে দিবে তারা অবশ্যই টাইম টু টাইম পে যদি না করেন তাহলে অনেক বড় বিপদে পড়ে যাবেন এবং মামলা এবং ব্ল্যাকলিস্ট আজীবনের জন্য নিষিদ্ধ পর্যন্ত হয়ে যেতে পারেন, ঠিক আছে। আর আরেকটা কথা হচ্ছে যে আপনারা অবশ্যই এই দেশে যে কাজ করবেন, ভিজিট ভিসা এসে কখনো কাজ করার চেষ্টা করবেন না। ভিজিট ভিসাটা আপনারা কনভার্ট করে কাজের বিষয় করে নেবেন, তাহলে বিপদে পড়বেন না। আর যদি কনভার্ট না করে কাজ করেন তাহলে আপনার নামেও জরিমানা চলে আসবে, যে কোম্পানিতে কাজ করবেন সেই কোম্পানির নামে প্রায় 50,000 দেড়হামের উপরে জরিমানা চলে আসবে। এই যে কাজগুলোর কথা করলাম, বললাম আপনাদেরকে এই কাজগুলো ইম্পর্ট্যান্ট, আরও অনেক কাজ আছে, অন্য একদিন বলবো। আজকে শুধু এই চারটা কাজের কথা বললাম। যারা বুঝেন না ভিডিওটা প্রথম থেকে আবার শেষ পর্যন্ত দেখেন, তাহলেই আরও বুঝতে পারবেন। অবশ্যই সাবধান থাকবেন, কারণ এই আমি দেখেছি অনেক মানুষ এই বিষয়গুলো নিয়ে অনেক বিপদে আছে এই দুবাইতে। তো ভালো থাকুন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।